আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে কোভিড-19 সিঙ্গাপুরে কোভিড-19 ভ্যাকসিনের কী কোডটা বের করবেন। এটা নিয়ে অনেক বাংলাদেশিরা আমরা পারি না, জিনিসটা কিন্তু একদম সহজ। আমরা সর্বপ্রথমে একটা ব্রাউজার অন করব। ব্রাউজার অন করে লিখব তারপর এই সাইটটার মধ্যে আমরা ঢুকব। ঢোকার পর আমরা ভ্যাকসিন সার্টিফিকেট সকল তথ্য কি কোড সুদ্ধা আমরা বাইর করে ফেলাব। তাহলে দেরি না করে দেখতে থাকুন। ওকে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জাস্ট লগ ইন হবেন, আপনি সিম পাস দিয়ে লগ ইন হবেন। আপনি সিম পাসের যে স্ক্যান কোডটা আছে এটা স্ক্যান করে নেবেন এই জায়গায়। তো আমি যদি স্ক্যান করে নেই তাহলে আমার মোবাইলটা আমি নেব। মোবাইল থেকে আমি সিম পাসের অ্যাপস থেকে স্ক্যান কোডটা রেকর্ড করব, স্ক্যান করব। তা আমি স্ক্যান করছি লং ওয়ে। এই জায়গায় আমার ইমেল অ্যাড্রেসটা লিখব। লেখার পর এটা ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করে আমার ইমেলে একটা কোড যাইব। কোডটা আমরা এই জায়গায় টাইপ করব। কোডটা যাওয়ার পর আমরা কোডটা এই জায়গার মধ্যে ওঠাবো। 07 9 3 6 6 নেক্সট। সব কিছু ঠিক আছে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এই জায়গায় পাসপোর্ট নম্বরটা টাইপ করবেন। পাসপোর্ট নম্বরটা টাইপ করব। পাসপোর্ট নম্বরটা ঠিক করে নেবেন, বারবার চেক করে নেবেন। নেওয়ার পর যদি ঠিক হয় তাহলে সাবমিটে ক্লিক করবেন। অলরেডি আমার ইমেলে
গেছে। তো আমি যদি ইমেলটা অন করি, আমি আপনি মোবাইলতে করলে পারবেন, ডেস্কটপে করলে পারবেন? আমি ডেস্কটপে দেখাচ্ছি। আচ্ছা, ইমেলে ঢুকবো। ইমেলে ঢোকার পর এই যে আমার সম্পূর্ণ ডিটেলস কিন্তু অলরেডি বাইর হয়ে গেছে। এই যে দেখতে পারছেন, এই যে এটা আপনার ইমিগ্রেশনে লাগবে, দেখাইতে লাগবে এবং আপনার অফিসে এটা জমা দিতে হবে। শুধু এই লিঙ্কটা কী করবেন, শুধু এই লিঙ্কটা আপনার অফিসের হোয়াটসঅ্যাপের নাম্বার বা ইমেলে পাঠাই দেবেন, ঠিক আছে? আর যদি এটা পেন্ট করে নিতে চান, পেন্ট করতে পারবেন, এটা টিপ দিন। আর ভিডিওটা লং লেন্থি করতে চাই না, তো আপনার যদি এই ভিডিওটির মাধ্যমে সামান্য উপকার আসে, তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং